আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পিক আপ অ্যান্ড ড্রপ নিয়ে। তো পিক আপ অ্যান্ড ড্রপটা হচ্ছে কি, স্টেজ বাই স্টেজ পিক আপ অ্যান্ড ড্রপটা কী জিনিস সেটা নিয়ে আমরা প্রথমেই কথা বলবো। পিক আপ অ্যান্ড ড্রপটা হচ্ছে যে আমরা যারা উদ্যোক্তা, আমরা কীভাবে আমাদের এই অ্যাড্রেসটা সেট করব, যে অ্যাড্রেস থেকে ডেলিভারি ম্যান বা স্টেজ ফার্স্ট আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আমাদের কনজিউমার বা কাস্টমারকে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিবে। তো আমরা এই তার জন্য আমাদের অ্যাড্রেসটা কীভাবে সেট করব, যেখান থেকে তারা ডেলিভারি ম্যান এসে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারকে দিবে, সেই অ্যাড্রেসটা এখানে সেট করতে হবে আমাদেরকে। তো সেই অ্যাড্রেসটা আমরা সেট করব এখন। এই যে দেখতে পাচ্ছেন পিক আপ অ্যান্ড ড্রপ, এইটার মধ্যে ঢুকে তারপরে কিন্তু আমরা অ্যাড এ নিউ, তো এখানে গিয়ে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। প্রথমে দেখেন যে ইন্টার নেম হেয়ার, এখানে আমাদের নাম দিয়ে দিব। প্রত্যেকটা উদ্যোক্তার, আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন আপনার নাম দিয়ে দিবেন, আপনি যে নাম, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আমি আমার নাম দিয়ে দিলাম। এরপর ঢাকা সিটি, আপনি ঢাকা সিটিতে হলে ঢাকা সিটি দিয়ে দিবেন এখানে। এরপরে আপনার ঢাকা সিটি দিবেন, তারপরে আপনার এক্সাক্ট লোকেশনটা দিবেন, আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম। এরপরে ইন্টার অ্যাড্রেস হেয়ার, এখানে আপনার বিস্তারিত অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, বাসা নাম্বার, তারপর আপনি কোথায় আছেন, রোড নাম্বার কত, ইন ডিটেলস আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার সাবমিট করে দিতে হবে, এখন সাবমিট করে দিলাম, এখন কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। তো এখানে দেখেন যে অ্যাড অ্যান্ড অ্যাড পার্সেল চলে আসছে। তো আমরা কিন্তু এই অ্যাড পার্সেলটা হচ্ছে যে কাস্টমারের যে ডিটেলস, কাস্টমারের যে লোকেশন সেটা কিন্তু এখানে দিতে হবে। এটা কোথা থেকে আসলো, আমরা যদি একটু ব্যাকে যাই সেখান থেকে দেখেন এই যে এখানে আছে, এখানে আছে পিক আপ রিকোয়েস্ট। এখান থেকে কিন্তু আমরা সবসময় কাজ করবো, আমরা যখন আমাদের কাস্টমারকে প্রোডাক্টটা দিব, তার দিতে হবে, তখন আমরা এই স্টেজ ফার্স্টে এই যে পিক আপ রিকোয়েস্টটা দিব, তার লোকেশনগুলো দিব, তার নাম ঠিকানা সব কিছু এখানে। এই যে পিক আপ রিকোয়েস্টে ঢুকলে অ্যাড পার্সেলে ঢুক যাবো, এরপর এখানে হোম ডেলিভারিতে ক্লিক দিব, তারপরে আমরা এখানে তার নাম ঠিকানা সবগুলো দিয়ে সাবমিট করে দিলে একটা কোড আসবে, সেই কোডটাই আমরা বসিয়ে দিব আমাদের প্রোডাক্ট ব্যাগের গায়ে বা পার্সেল ব্যাগের গায়ে। তো সেখান থেকে আমরা দিয়ে দিলে তারপর কিন্তু প্রোডাক্ট ডেলিভারি ম্যান এসে আমাদের থেকে নিয়ে যাবে প্রোডাক্টটা। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।